আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এখানে হচ্ছে আজকে বছরের প্রথম হেভি স্নো স্টর্ম, তো একটা বিশেষ কাজে বাইরে যেতে হচ্ছে আমাকে, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর বাইরের অবস্থাটা কিন্তু খুবই খারাপ, খুব বেশি বাতাস, আর মানে দাঁড়ানোই যাচ্ছে না বাইরে, তো বিশেষ কাজে যেতেই হচ্ছে, আর নয়তো বাইরে বেরই হতাম না। আর এই তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, হয়তো আপনাদের ভালো লাগবে। আর বাইরে তো মানুষজন দেখাই যাচ্ছে না, একেবারেই না, গাড়িও তেমন একটা না, দু একটা আসছে যাচ্ছে এভাবে। আর আমারও বিশেষ কাজে যেতে হয়েছিল, তাই বেরিয়ে পড়লাম। আর নিউজ শুনেছি স্নো আমাদের এখানে 6 ইঞ্চ থেকে 1 ফুটের মতোই পড়বে, তো এখন আমাদের ইভিনিং, আর সারা রাত পড়বে, আগামীকাল সকাল 10টা পর্যন্তই পড়বে। জানি না শেষ পর্যন্ত কতটুকু হবে। আমাদের কিছু কাজ ছিল, আমরা আমাদের ঘরগুলার সামনে সাইড ওয়াকে সল্ট দিতে ভুলে গিয়েছিলাম, আর সেজন্যই আমরা সল্ট মেরে আসলাম। তো আগামীকাল যখন আমরা ক্লিন করব তখন কিন্তু একটু ইজি হবে সেজন্যই। আর এই যে স্নো কি অনেকটা পড়ে গেছে, কিন্তু এই স্নোগুলার সাথে সাথে রাস্তার সাথে একেবারেই শক্ত হয়ে বসে যাচ্ছে, আর গাড়ি চালাতে একটু কষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে, কিন্তু শক্ত হয়ে পাউডারের মতো বসে যাচ্ছে রাস্তায়। তো আমরা সল্টটা দিয়ে আসলাম, ভালোই হলো, আর না দিলে কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট হতো। ফ্রেশ স্নো দেখতে খুবই ভালো লাগে, কিন্তু শেষের কাজটা ভালো লাগে না। এখন তো কিন্তু চারিদিক সাদা, ঝকঝকে, সুন্দর, পরিষ্কার দেখা যায়, সেজন্য ভালো লাগে, কিন্তু আগামীকাল থেকে যখন ক্লিন শুরু হবে, মানুষ স্নোগুলা কিন্তু এক পাশে এঁটে রাখবে, তখন ওগুলা আস্তে আস্তে একটু ডার্টি হয়ে যায়, সে সময় আর ভালো লাগে না। আর এই যে ক্লিন করতে হয় সেই কাজটাও কিন্তু আসলে ডিফিকাল্ট, ভালো লাগে না, একটু কঠিন হয়ে যায়। কিন্তু স্নোর দিন ভালো লাগে, ফ্রেশ স্নো দেখতে কিংবা স্নো দিয়ে একটু খেলতেও ভালোই লাগে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, হয়তো আপনাদের ভালো লেগেছে, আর ধন্যবাদ সবাইকে আর আমার এই ভিডিওটা দেখার জন্য।